হ্যালো এভরিওয়ান, মাধুর হেসেলে সবাইকে স্বাগত। অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয় না, কেন করা হয় না সেটা আজকের ভিডিওতে বলে দিব, সেজন্য পুরো ভিডিওটাই দেখতে হবে। আর যে আয়োজন আজকে করেছি সেটাও সবাইকে দেখিয়ে দিব। চলুন তাহলে। সিঙ্গারা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কিছু কালো জিরা, এটা পছন্দ হলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এই তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করতে হবে। একটা পর্যায়ে যখন মোট করলে একটু দলা দলা হয়ে যাবে, তখন এটা বুঝতে হবে হয়ে গেছে। তারপরে একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। এই সিঙ্গারার ডোটা একটু শক্ত হবে, এটা কিন্তু বেশি নরম করা যাবে না, তুলতুলে করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না। এই জন্য এই ডোটা একটু শক্ত করে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এই জন্য একবারে জল দেওয়া যাবে না, একটু একটু করে জল দিয়ে দিয়ে বুঝে বুঝে এটা ডোটা তৈরি করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি শক্তই হয়েছে, একটা ভালো করে ডোটা মেখে নিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। একটা সাইডে রেখে দিলাম। এখন এই সুযোগে আমি আলু কেটে নিব। সিঙ্গারা তৈরি করতে পুর লাগবে, এই পুরের জন্য অবশ্যই আলু লাগবে। আর আলুর সাথে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন, চিকেন অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে শুধু আলু গাজর দিয়ে সিঙ্গারাটা তৈরি করব। আলুগুলো এভাবে আঁচড়িয়ে নিচ্ছি, বেশি ভালো করে ছালার দরকার নেই, না হলে দোকানের মতো হবে না। এই জন্য এভাবে একটু আঁচড়িয়ে আঁচড়িয়ে নিচ্ছি, একটু আধা আধা খোসা থাকলে সমস্যা হবে না। এখন কেটে একটু ছোটো ছোটো করে কিউব কিউব করে টুকরা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত আলুগুলো কেটে নেব, একটু ছোটো ছোটো করে কেটে নিলেই হবে। একটু একটু খোসা থাকলে আলুগুলা সিঙ্গারা খেতে ভালো লাগে, দোকানের মতোই লাগে। এই জন্য আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি জাস্ট, এটা ভালো করে খোসা ছাড়ানোর দরকার নেই, এভাবে আঁচড়িয়ে নিলেই হবে। আমি সমস্ত আলুগুলা কেটে নিচ্ছি। এখানে ছোট বড় মিলিয়ে আমি 4-5টার মতো আলু কেটে নিব। আর গাজর নিব হচ্ছে, একটা গাজরের অর্ধেকটা বেশি গাজর দিলে আবার কেমন লাগবে, এই জন্য গাজর অল্প পরিমাণে দিয়ে দিব। 1.5 কাপ ময়দায় এখানে 10টার মতো সিঙ্গারা আমি বানাবো, বড় বড়ই হবে, এজন্য 4-5টা আলু কেটে নিলেই হবে। সিঙ্গারা খেতে সবসময় ভালো লাগে, আগে দোকান থেকে কিনে খেতাম, এখন খুব একটা খাওয়া হয় না, এজন্য বাসায় তৈরি করে খাই। একটু কষ্ট হয় যদিও, তারপরেও নিজের বানানো জিনিস খাওয়াটা আলাদা একটা মজা লাগে। এই যে আমার গুনগুনানি চলে আসছে, গুনগুন করতে করতে আমার পিছে পিছে ঘুরতেছে। এক টুকরা গাজর দিলাম, এটা কুটকুট করে খাবে। কাটাকুটি করা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি।
একটু গাজর খেয়ে নিলাম। গাজরটা খুবই মিষ্টি, কাটাকাটি মধ্যে একটু খেতে ভালোই লাগে। এই যে আবার চলে আসছে, উনি যেদিন আমাকে কাজ করতে দেখে সেদিন আমার পিছে পিছে ঘুর ঘুর করে। এমনিতে সারাক্ষণ ঘরের মধ্যে খেলাধুলা করে, আর কাজ দেখলে সেদিন আমার পিছু আর ছাড়ে না উনি। এখন চুলাটা আমি ধরিয়ে দিলাম, কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। বাবা একটু আস্তে কথা বলো। পাঁচফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 করে সব উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর 2 টুকরো দারচিনি। এখানে আদা কুচি, রসুন কুচি আছে, আর আছে পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচের মতো আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এখন এখানে আলু আর গাজর কেটে নিয়েছি টুকরা টুকরা করে, এগুলা দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করব না, এই জন্য মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এখন ঢেকে দিচ্ছি, এটা কোনো জল দিইনি আমি, এইভাবেই ঢেকে ঢেকেই আলুগুলো সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি যেন পোড়া না লাগে। এই যে কোলে উঠে বসে আছে উনি, উপরে আমি কি করছি এগুলো দেখার জন্য কোলে উঠে থাকবে। কাজ করার সময় সব সময় এরকমই করে, আমি কোনো কাজে আসলে উনি এমন করে। এইভাবে কি কাজ করা যায় কোলে কোলে নিয়ে? এই যে দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে এভাবে একটু আধা ভাঙা করে নিতে হবে, তাহলে পুরটা ভালো হবে। এভাবে আবার ঢেকে দিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে এভাবে করে নিচ্ছি যাতে আলুগুলো একটু ভেঙে ভেঙে যেন একটু আঠালো আঠালো হয়ে যায়। হয়ে গেছে। এখন চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটা আমি নিজেই তৈরি করেছি, এটা হচ্ছে জিরা, ধনিয়া আর 2টা এলাচ আর হচ্ছে কিছু মৌরি দিয়ে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার পরে সিঙ্গার যে আসল একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে। এখন আমি সিলিকনের ম্যাটটা নিয়ে নিচ্ছি, এটা বিছিয়ে নিচ্ছি ভালো করে। এটা রুটি করতে বা পরোটা করতে খুবই সুবিধা হয়, টাইলসের সাথে একদম মিশে যায়। এখন এটা আমি সিঙ্গারা রুটিটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা আরও সুন্দর হয়ে গেছে। এখন হাত দিয়ে আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। এই ডোটা দিয়ে আমি 5টা লেচি কেটে নিব। 5টা লেচিতে 10টা সিঙ্গারা হবে। বাবা একটু আস্তে, একটু আস্তে কথা বলো। এভাবে লেচিগুলো কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ করে। আপনারা যদি চান তাহলে আরও ছোটো করেও করতে পারেন।
এই এক একটা লেচিতে দুইটা করে সিঙ্গারা করব, বেশ বড়ই হবে, একদম ছোট হবে না। এখন একটা একটা করে বেলে নিব। এই সিঙ্গারা রুটিটা কিন্তু গোল করা যাবে না, একটু লম্বাটে করে বেলতে হবে। একটু এক্সট্রা ময়দা নিয়ে আমি রুটিটা বেলে নিব। এইভাবে করে লম্বা করে বেলে নিতে হবে। এভাবে এক্সট্রা একটু ময়দা ছিটিয়ে নিতে হবে যদি লেগে যায়। এখন মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এভাবে করে একটা ভাঁজ দিলাম প্রথমে, আরেকটা পাশে একটু জল দিয়ে, আঙ্গুল দিয়ে এভাবে জল দিয়ে দিচ্ছি যেন সিঙ্গারার ভাঁজটা খুলে না যায়, এজন্য একটু জল দিয়ে আটকে দিতে হবে। এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একটা পকেটের মতো তৈরি করে নিয়েছি। এখন এটা ধরে এভাবে এই যে হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে একটু ভিতরে একটু গর্তটা একটু বড় করে নিচ্ছি। এভাবে করে এখন এর মধ্যে পুরগুলা দিয়ে দেবো। পুরটা দিয়ে দিচ্ছি, এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু ভিতরের দিকে দিতে হবে। এভাবে চেপে চেপে করে দিয়ে দিতে হবে। ভালো করে ঠেসে ঠেসে পুরটা আমি দিয়ে দিয়েছি ভিতরে। এখন এই উপরের সাইডটা আর একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি যেন সিঙ্গারাটা খুলে না যায়, আর একটা সাইডে লেগে থাকে। এভাবে করে রাবারের মতো বলে যায় একটু টেনে এভাবে করে ভাঁজটা দিতে হবে। ভাঁজটা দিয়ে এভাবে সিঙ্গারার মতো চেপে চেপে শেপটা করে নিতে হবে। যে হয়ে গেছে একটা, এটা আর খোলার কোনো চান্স নেই। এখন আরেকটা এভাবে এভাবে করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন কত সহজে। এই একইভাবে পুরটা হাত দিয়ে ঢুকে নিচ্ছি। এই যে এদিকে উনি আবার চলে আসছে, উনি এসে এই ম্যাটটা ধরে টানাটানি করছে, এখন আমার কোলে উঠবে, আবার দেখবে উপরে আমি কী করছি। এত বিরক্ত করে উনি, কোনো কাজ আমার আসলে সহজভাবে এখন আর করতে পারি না। এখন মনে হচ্ছে কখন এই সিঙ্গারা বানানো শেষ করব। যেভাবে করে আঙ্গুল দিয়ে একটু টাইট করে পুরটা ঢুকিয়ে নিচ্ছি, তারপর এভাবে করে ভাঁজ দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। এই একইভাবে সব সিঙ্গারাগুলো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে এই যে ভাঁজ দিয়ে এভাবে পকেট করে নিলে সুবিধা হয় সিঙ্গারাটা বানাতে। এভাবে আঙুল দিয়ে এভাবে পুরটা চেপে চেপে নিতে হবে। এখন ওই ছাইডটা একটু জল দিয়ে ভালো করে এভাবে মুড়ে নিতে হবে। এই যে হয়ে গেল সিঙ্গারা। এই একইভাবে সব সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে 10টা সিঙ্গারা হয়েছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে সিঙ্গারাটা ভাজার জন্য। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। সিঙ্গারার তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, একটু হালকা একটু গরম হলেই তার মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে, নাহলে সিঙ্গারাগুলো কিন্তু ভাজা ভালো হবে না এবং গায়ে গুটি গুটি উঠে যাবে। এই জন্য দেখতেই পাচ্ছেন আমি কেমন গরমে দিয়েছি। 2-3 মিনিট পরে সিঙ্গারাগুলো বুটবুট করে উঠছে। এখন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে ব্রাউন করে সিঙ্গারাগুলো ভেজে তুলে নিতে হবে।
এই যে এভাবে করে উল্টিয়ে দিতে হবে। এদিকে চুলায় দুধ বসিয়েছি, দুধ চা তৈরি করব। সিঙ্গারার সাথে দুধ চা খেতে খুবই মজা, এই জন্য চাটা বসিয়েছি, সিঙ্গারার সাথে খেতে হবে, একদম জমে যাবে। অলমোস্ট হয়ে গেছে, আর একটু ব্রাউন করে ভেজে তুলে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে না যায় এপিট উপিট, এই জন্য একটু উল্টিয়ে দিতে হবে। এখন হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা একটা করে। তেল ছেঁকে ছেঁকে একটা একটা করে উঠিয়ে নিতে হবে। নিজের বানানো সিঙ্গারা খেতে অসাধারণ হবে, এটা আমি প্রায়ই বানিয়ে থাকি, এজন্য বলছি খুবই টেস্ট। এভাবে বানিয়ে দেখবেন আপনারাও, খেতে খুবই ভালো হয়, এভাবে বানিয়ে খাবেন সবাই। খুবই গরম, আস্তে আস্তে করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এদিকে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর সিঙ্গারা সস, একদম জমে যাবে খেতে, আর সাথে তো দুধ চা আছেই। চলুন এখন খেয়ে দেখব সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই যে আমার পুচকে কেন আমি ভিডিও বানাতে পারছি না, একমাত্র কারণ উনি, ওনার জন্য আমি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছি না, খুবই বিরক্ত করে কাজের সময়। এমনিতে কোনো বিরক্ত করে না, কিন্তু ভিডিও করা দেখলে বা ছবি তুলতে দেখলে খুবই সে বিরক্ত হয়, ডিস্টার্ব ফিল করে। এই যে সিঙ্গারাটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর, আহ কি সুন্দর একটা ফ্লেভার। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর সিঙ্গারা আমি খেয়ে দেখছি, আপনারা তো খেতে পারছেন না, এজন্য বাসায় বানিয়ে খাবেন, উনি খাবে না সিঙ্গারা একদমই। ওনার কথাই বলছিলাম, আমাকে ভিডিও করতে দেয় না, এই জন্য আমি আপাতত কোনো ভিডিও ঠিকঠাক মতো করতে পারছি না, ইভেন কোনো কাজও আমি করতে পারছি না। সে যতদিন না পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতো বুঝবে ততদিন মনে হয় না আমার ঠিকঠাক মতো কাজও আমি করতে পারবো, এভাবেই মনে হচ্ছে আমার দিন কেটে যাবে। একটু বড় হলে সব কিছুই করতে পারবো। সিঙ্গারাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সাথে কাঁচা মরিচ খুবই মজা লাগছে, আর চা তো আছেই। এই যে আমার বারান্দাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের খুব শান্তির জায়গা, এখানে বসে আমরা চা খাই, নাস্তা করি, আড্ডা মারি, গল্প করি, এখানে বসে খুব একটা সুন্দর একটা সময় কাটাই আমরা। যাই হোক, সব কিছু মিলে চা সিঙ্গারা ভালোই লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।